স্কোরবোর্ডে রান মাত্র 106। ঘুরে ফিরে আসছিল 21 বছর আগের দুঃসহ স্মৃতি। ওয়ানডে বিশ্বকাপে ঈদের দিন কানাডার কাছে হেরেছিল বাংলাদেশ, তবে এবার তেমন কোনো অঘটন হয়নি। বলতে হয় অঘটন হতে দেননি তানজিম সাকিব ও মোস্তাফিজুর রহমান। সেন্ট ভিনসেন্ট সাক্ষী হল দুই পেসারের অগ্নিঝরা বোলিংয়ের। তানজিমের গতি আর ফিজের কাটারের জালে আটকা পড়ে নেপালের ব্যাটসম্যানরা। 8 ওভারে মাত্র 14 রান দিয়ে দুজনে নিলেন 7 উইকেট, 48 বলের 41টাই ডট। সাকিবের ভাগে 21টা আর ফিজ ডট দেন 20 বল। ম্যাচটা ওখানেই হেরে যায় নেপাল। ভালো বোলিং করেও আরও একবার ব্যাটিং ব্যর্থতায় শূন্য হাতে শেষ হলো নেপালের বিশ্বকাপ মিশন। টুর্নামেন্টে শুরু থেকে ধুঁকতে থাকা বাংলাদেশের ব্যাটিং এদিন আরও ছন্ন ছাড়া। ইনিংসের প্রথম বলেই তানজিদ তামিমের আত্মাহুতি। ডাউন দ্য উইকেটে এসে এমন শট খেলার কোনো ব্যাখ্যা থাকতে পারে না। অধিনায়কও কোনোভাবেই রানের দেখা পাচ্ছেন না। পরের ওভারেই বিদায় নেন শান্ত। 9 বলের মধ্যেই নেই বাংলাদেশের 2 উইকেট। ফ্লাডলাইটের আলোতে আর্নসভিল স্টেডিয়ামে ব্যাটিং হয়ে যায় দুঃসাধ্য। তবে লিটন হৃদয় প্রতিপক্ষের ভালো বোলিংয়ে নয়, উইকেট বিলিয়ে দেন নিজেদের ভুলেই। ভরসা তখন সাকিব মাহমুদুল্লাহ। ধীর স্থির ব্যাটিংয়ে ইনিংস গড়ছিলেন, কিন্তু সেটাও বেশি দূর এগোয়নি। রান আউটে মাহমুদুল্লাহ বিদায় নিলে 52 রানে 5 উইকেট হারায় বাংলাদেশ। আগের ম্যাচের ধারাবাহিকতায় ছেদ সাকিবের। তানজিমও আউট হলে 69-এ 7 উইকেট নেই টাইগারদের। সেখান থেকে দলীয় 100 ছাড়ানোর কৃতিত্বটা রিশাদ ও তাসকিনের। এই দুই ব্যাটারের সম্মিলিত 25 রান বাংলাদেশকে দেয় 106 রানের পুঁজি। অবশ্য এই রানটাও যথেষ্ট প্রমাণ করেন বাংলাদেশের বোলাররা। সহযোগী দলের বিপক্ষে নিজেদের সর্বনিম্ন স্কোর করা টাইগাররা টি টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে কম রান ডিফেন্ড করেই পা রাখে সুপার এইটে। এবার আর কোনো হতাশার গল্প নয়, বরং দেশবাসীর ঈদ আনন্দটা দ্বিগুণ করে দিল বাংলাদেশ ক্রিকেট দল। ব্যাটিং কিছুটা ভয় দেখালেও বোলারদের কল্যাণে নেপালের বিপক্ষে স্বস্তির জয়। 17 বছর পর টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে টাইগাররা। আর্নসভিল স্টেডিয়াম থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, সেন্ট ভিনসেন্ট।